হবে কি করছিলি? এখানে বেশ লাল হয়ে গেছে সূর্য। সূর্য তখন বলল, মিথ্যা কথা বলছো তুমি, আমি মোটেও জোরে কিছু করিনি। হঠাৎ তোমার কি হলো জানি না, ও আমার কথা বিশ্বাস করছে না, তাই আমি খেয়াল হারা হয়ে সূর্যর সামনে ফুলগুলো বের করে দিলাম আর সাথে লাল দাগগুলো দেখালাম আর বললাম, দেখ দেখ তুই কি করেছিস। এসব দেখে জানি না সূর্যের কি যেন হয়ে গেল, হঠাৎ আমার বাগানের উপর ঝাঁপিয়ে পড়ে ফুলগুলো হাতে নিয়ে নিল আর বলতে লাগলো, দিদি আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। ওর স্পর্শে আমি আর থাকতে পারলাম না, আমার ভিতর অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। তাই আমি কিছু বললাম না, আমি নিথর হয়ে দাঁড়িয়ে থেকে ওর কার্য দেখতেছি। সে ধীরে ধীরে আরো লাগাম ছাড়া হয়ে গেল, তারপর সে নিজে উন্মুক্ত হয়ে আমার খেলার মাঠ পুরো উন্মুক্ত করে দিল। আমি কোনোদিন অনুমান করিনি এই বয়সে তার এত বড় খেলোয়াড় হবে। আমি তখন নিজের অজান্তে ওর খেলোয়াড়টা ধরে ফেললাম, তারপর চুমু দিয়ে পুরো ভিজিয়ে দিলাম। এরপর সে আমার খেলোয়াড় মাঠের উপরে এসে ছোট গর্তে তার খেলোয়াড়টা দিয়ে ঘষতে লাগলো। এমন করতে আমি আর